আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। না আসলে মানে যারা হচ্ছে মুমিন অথবা যারা ইসলামে বিশ্বাস করে তারা অনেকেই বলে থাকে যে আসলে কোরআন বিজ্ঞানময়, কোরআনে অনেক কিছু বৈজ্ঞানিক তথ্য আছে। তো আপনি কি সেই কখনো যাচাই আপনি কি কখনো এরকম কোনো ক্লেম যাচাই করছেন? হ্যাঁ অবশ্যই করেছি, করবো না কেন? তাহলে তো খুবই ভালো হলো। তাহলে আমরা এখন একটু সেটা নিয়ে একটু আলোচনা করি যে ইসলামের ভিতরে কোরআনের ভিতরে কি এমন বিজ্ঞান আছে, আমরা তাহলে এখন একটু যাচাই করে দেখবো নাকি ফিরোজ রনি, আপনি তো রাজি আছেন এটাতে? অবশ্যই আচ্ছা, তাহলে প্রথমে আমি আপনাকে বলে দিই যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি এমন একটা জিনিস কোরআনের ভিতরে আছে যে জিনিসটা অতীতে আর কেউ বলে নাই, কোরআনে প্রথমবার এই জিনিসটা বলা হয়েছে এবং যে জিনিসটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। ভাই আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন বা শুনতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পেরেছি, বলো। আমি কি বলেছি? ফারাজ ভাই আপনি কি আবার একটু বলবেন কথাটা? হ্যাঁ, মানে আপনি তিনটা পয়েন্ট বলছেন। একটা হচ্ছে আগে কেউ কখনো বলে নাই, কোরআনই প্রথমবার বলছে এবং পরবর্তীতে সেটা সেটা বৈজ্ঞানিক ভাবে 100% মিলে গেছে। এটাই তো আছে ভাই, মানে এই দুইটাই পয়েন্ট, মানে আগে কেউ বলে নাই এবং পরবর্তীতে ঈশার সাথে 100% মিলে গেছে। হ্যাঁ, আপনি কি কোরআনই প্রথমবার, আরেকটা পয়েন্ট যুক্ত করবেন এখানে যে ভাই কোরআনে যে জিনিসটা বলছে সেই জিনিসটা তো মানে অবশ্যই নবী মোহাম্মদই সবচেয়ে ভালো বুঝবে, নবী মোহাম্মদ কে এটা প্লাস বোঝা গেছে ওরকম ভাবে কোরআনে বলছে নবী এক্স্যাক্টলি মোহাম্মদ। এক্স্যাক্টলি কোরআনের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা শুধুমাত্র নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম সেই ব্যাখ্যাটা দিয়ে গেছে কিনা দেখেন। যদি এখনকার একজন লোক এসে বলে যে এখানে আকাশ বলতে কমলা লেবু বোঝানো হয়েছে কোরআনের এই আয়াতে, তাহলে তো সেই ব্যাখ্যা তো আমরা মানবো না। আমাদের ব্যাখ্যা মানতে হবে শুধুমাত্র নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম, তার তাবে তাবেইনগণ যদি এই ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেটাই হবে কোরআনের সহি ব্যাখ্যা, কারণ কোরআনকে সবচেয়ে ভালো বুঝছেন নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম, তার তাবে তাবেইনগণ। এইখান থেকে আপনার দেখাতে হবে সেই ব্যাখ্যা থেকে, আপনার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু সেখানে প্রযোজ্য হবে না। ফিরোজ রনি আপনি কি বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু আসলে তাহলে আমার তাহলে আপনি আমাদেরকে তাহলে আপনি আমাদেরকে সেই জিনিসটা দেখান। ফিরোজ ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনাকে যে মানে ইয়েগুলো বলো, অপশন গুলো মানে যে ক্রাইটেরিয়া গুলো বলো, যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হতে হবে ওইটা একটু রিপিট করেন আমাদের সাথে। কোন ক্রাইটেরিয়া? একে হচ্ছে কোরআনেই সর্বপ্রথম বলা হয়েছে নবী মোহাম্মদ সেই জিনিসটাই বুঝছে এবং বিজ্ঞানের সাথে এটা 100% মিলে গেছে। আমরা চাচ্ছি না যে আপনি পরবর্তীতে আমাদের আলোচনার সময়টা নষ্ট হোক, আপনি প্রপারলি বুঝেন আমরা কি বুঝাতে চাচ্ছি। আপনি কি বুঝতে পারছেন এই তিনটা ক্যাটাগরিটা? বুঝতে পারছেন যে ক্রাইটেরিয়াটা? বুঝতে পারছেন যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হইতে হবে? ফিরোজ সাহেব আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বুঝতে পারছেন এই তিনটা ক্রাইটেরিয়া? অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে রিপিট করার দরকার নেই, তাহলে আপনি বের করেন এখন আমরা দেখি। যে আমি বের করবো, হ্যাঁ না আপনি আপনি তো বের করে দেখাবেন না, রেফারেন্স আপনি দেন। দেখাবেন না আমাদেরকে সেই কোরআনের সেই বৈজ্ঞানিক আয়াতটা দেখাবেন না আমাদেরকে? আচ্ছা 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 দাঁড়ান একটু ওয়েট করেন। কোনটা কোন বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা যদি আমাকে একটু বলতেন তাহলে আমি আগে থেকে আমার দলিলগুলো বের করে রাখতাম। আচ্ছা, এখানে বলেছে মানে এটা হচ্ছে সুরা আন-নাহলের হচ্ছে 15 নম্বর আয়াতে মানে আল্লাহ বলেছেন, আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। তো এখানে আচ্ছা আসলে হ্যাঁ আচ্ছা, বলেন। তাহলে মানে এখান থেকে আপনি কি বুঝলেন আয়াতটা পড়ে? আচ্ছা, আয়াত নাম্বারটা আবার একটু বলেন, আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি, একটু বলেন তো আয়াত নাম্বারটা। এটা হচ্ছে সুরা নাহলের হচ্ছে আপনার হ্যাঁ বলেন, কত নম্বর আয়াত? হ্যাঁ ভাই, কত নম্বর আয়াত? ফারাজ ভাই আপনি কি ওনার কথা শুনতে পাচ্ছেন? না ভাই আমি তো শুনতে পাচ্ছি না, ওনার তো এমন না যে মিউট আছে। কথা তো আটকে গেল। না হলে হচ্ছে 16 নম্বর সুরা। 16 নম্বর সুরার কত নম্বর আয়াত বলছেন ফিরোজ রনি? আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না, আপনি তো আনমিউটই আছেন, তাহলে কথা তো শুনতে পাচ্ছি না আমরা। এখন কি ঠাডা পড়লো নাকি ফারাজ ভাই? চলে গেল, চলে গেলেন, অথবা রেফারেন্সটা বের করতে গেছেন, চলে আসবে আবার। আচ্ছা, তাহলে একটু ততক্ষণ ভাই অপেক্ষা করি। তাহলে অন্যজনের কাছে যাই, মানে আর কি ওনার জন্য তো তাহলে ওয়েট করতে হবে, এছাড়া তো আর কিছু করার নেই। মানে আচ্ছা ফারাজ ভাই, আমরা কি এত নিয়ে একটু কথা বলবো যদি? অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমি তো চাচ্ছিলাম যে তিনি থাকুক, তাহলে তো এটা নিয়ে আলোচনা আর একটু
ভালোই তো আর কি। মানে পাহাড় পর্বত হচ্ছে পেরেক স্বরূপ, সেটা না থাকলে কি হইতো, পৃথিবী টলে যাইতো নাকি, পড়ে যাইতো? হ্যাঁ পড়ে যেত, কোথায় পড়ে যেত আল্লাহ জানে, বাট পড়ে যেত কোথাও না কোথাও, পৃথিবী হেলে পড়তো। হেলে পড়তো তাহলে আমরা। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে থাকেন, আমি আয়াতটা বের করতেছি। আচ্ছা ফিরোজ রানী সাহেব উনি মনে হয় আসছেন নাসিফ ভাই, আচ্ছা ফিরোজ রানী আপনি দেখতে আপনাকে পারবেন, শুনতে আমি পাচ্ছেন? বের করতেছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, আপনি কি হ্যাঁ এটা হ্যাঁ রেফারেন্সটা বের করছেন, মানে আপনার আয়াত নাম্বারটা জিজ্ঞেস করতেছিল, সুরার আয়াত নাম্বারটা কত, না হলে আয়াত নাম্বার কত, 15? হ্যাঁ 15 নম্বর আয়াত। আচ্ছা 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 আচ্ছা, আপনি এই আয়াতটা দ্বারা কি বুঝছেন একটু যদি মানে এক্সপ্লেন করতেন, যে কি বুঝছেন এই আয়াতটা দ্বারা? আচ্ছা, এখানে বলা হয়েছে যে আসলে মহান আল্লাহ তাআলা হচ্ছে মানে পাহাড়। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো, জি হ্যাঁ জি ভাই, শোনা আপনার যাচ্ছে, কথা তো বলুন পরিষ্কার শোনা যাচ্ছে। বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে মানে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আসলে তিনি পাহাড়কে মানে পর্বতমালাকে এমন ভাবে মানে স্থাপন করেছেন যাতে হচ্ছে পৃথিবীটা আন্দোলিত না হয়, পৃথিবীটা যাতে কম্পিত না হয়, এবং পৃথিবী সহ যাতে মানে পৃথিবীটা সুন্দরভাবে মানে পরিভ্রমণ তার নিজ কক্ষপথে করতে পারে, মানুষকে নিয়ে অথবা পৃথিবীতে যত কিছু আছে এদেরকে নিয়ে যদি আন্দোলিত না হয়। তো এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে আসলে এটা কি ভারসাম্য রক্ষার্তে আল্লাহ কিছু ব্যবহার মানে করছেন কিনা, এটা তো অবশ্যই করছেন, এটা কি আপনি মানেন যে আসলে আন্দোলিত না, আন্দোলিত না হয় মানে কি? মানে পৃথিবী যাতে তার নিজ কক্ষপথ থেকে মানে কক্ষপথ বিস্তৃত না হয়, এটা আমি বুঝতে চাচ্ছি আর কি। আচ্ছা মানে তাহলে পাহাড়গুলো মানে না পাহাড়টা থাকলে, তো কক্ষপথ থেকে পাহাড়গুলো না ছুটে যেত। থাকলে কক্ষপথ থেকে ছুটে যেত নাকি? না না, হ্যাঁ অবশ্যই কক্ষপথ থেকে আচ্ছা ছুটে এই যেত। আয়াতটা, এই আয়াতটা আরো একটা আয়াতে আছে, এই আয়াতটা সুরা লুকমানেও আছে, মানে সিমিলার আয়াত, আমার কথাটা শেষ সেটাও আমরা করতে একটু দেন, দেখে নিই, সেটাও আমরা একটু দেখে নিই। আমার কথাটা শেষ করতে দেন। একটু একটু পরে বলেন, আপনি তো শেষ করবেন, একটু পরে বলেন। সুরা লুকমানেও, সুরা লুকমানের 10 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে, দেখেন, তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখেছো, তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, মানে পৃথিবী নড়াচড়া যেন না করে, পৃথিবী হুম হুম নড়াচড়া করে না। আরেকটা অনুবাদে বলা আছে, তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে তিনি যাতে এটা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এটা হচ্ছে কারেক্ট অনুবাদ, ঢলে না পড়ে, এটা হচ্ছে কারেক্ট অনুবাদ, ঢলে পড়ে যেত যদি পাহাড় পর্বত না থাকতো, তারা ঢলে পড়ে যেত। এই যে দেখেন, আলবায়ন ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা হয়েছে, যে আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড় যাতে তিনি তোমাদেরকে নিয়ে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, হেলে পড়তো যদি পাহাড় না থাকতো, তাহলে হেলে দুলে পড়ে যেত, কোথায় পড়তো কে জানে। এখন আপনি তো আমাদেরকে কোরআনের আয়াতটা দেখালেন, আপনি এখন আমাদেরকে সেই বৈজ্ঞানিক গবেষণাপত্রটা দেখান, যে এখানে বলা হয়েছে যে পৃথিবী না, পৃথিবীতে পাহাড় পর্বত না থাকলে পৃথিবীটা, পৃথিবী কক্ষপথচ্যুত হয়ে যেত অথবা পৃথিবী ঢলে পড়ে যেত, এরকম কোন একটা বৈজ্ঞানিক ইনফরমেশন দেখান যেখানে এই জিনিসটা বলা আছে। আচ্ছা, বৈজ্ঞানিক ইনফরমেশন আপনাকে দেখাবো। আচ্ছা হ্যাঁ, আপনি এটা প্রমাণ করতে হবে না যে কোরআনে আমি কি বলেছিলাম, আপনি প্রথমে দেখাবেন যে এইটা কোরআনে সর্বপ্রথম বলেছে, তারপর দ্বিতীয় দেখাবেন যে এটা বৈজ্ঞানিক ভাবে সত্য। এই যে এখন আপনার স্টেপটা এবং হচ্ছে নবী মোহাম্মদ বৈজ্ঞানিক ওই ভাবে, জিনিসটাই, নবী মোহাম্মদ ওই হ্যাঁ জিনিসটাই বুঝাইছে যেটা বৈজ্ঞানিক ভাবে সত্য, যেটা আপনি ইন্টারপ্রিটেশন, নবী মোহাম্মদ ওই জিনিসটাই বুঝতে পারছেন। এই তিনটা, এই তিনটার ক্যাটাগরি তো একটাও ফিল আপ হয়নি, আপনি তো আয়টা দেখাই দেন, এখন দেখান যে নবী মোহাম্মদ মানে আর কি বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত, ওই জিনিসটাই বের করেন। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি তো আসলে এখানে স্ক্রিন শেয়ার কি করতে পারবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই, আপনি দেন, আমি ইয়া করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ারটা কেমনে করব? নিচে দেখেন স্ক্রিন শেয়ারের অপশন আছে, শেয়ার শেয়ার মিউট স্টার্ট কাম সেটিংস, তারপর শেয়ার শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করেন, সেখানে যে আপনি স্ক্রিন শেয়ার পাবেন। পেস্টে চলে গেল ভাই। হ্যালো, হ্যাঁ বলেন, দেন, এখানে শেয়ার দিলে আমি এটা স্ক্রিনে নিয়ে আসছি, দেন। এটা কই গেল? আচ্ছা আপনি আমাকে লিঙ্কটা দেন, লিঙ্কটা দিলে আমি আমি শেয়ার দিচ্ছি, লিঙ্কটা দেন, এই প্রাইভেট চ্যাটে লিঙ্কটা পেস্ট করেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কপি করে দেয় কোথায়, কপি করবো এটা তো, এটাই খুঁজে পাচ্ছি না আমি।
প্রাইভেট চ্যাট দেখেন, একটা বাটন, একটা বক্স আছে প্রাইভেট চ্যাট, সেখানে সেই লিঙ্কটা আপনার প্রেস করবেন। ইউআরএল টা কপি করেন, ইউআরএল টা কপি করে এখানে দেখেন প্রাইভেট চ্যাট কমেন্টের একটা অপশন আছে, সেখানে যেয়ে পেস্ট করে দেন। আপনাদের পেজটাই হারিয়ে গেছে আমার ইয়া থেকে। আচ্ছা আমাকে ইয়া করে দেন, মানে বাহির করে দেন এটা থেকে, আমি আপনি আবার গুগল নতুন। ক্রোমে যে আপনি স্ট্রিম ইয়ার্ড বের করতে পারেন না, যে স্ট্রিম ইয়ার্ডে আপনি কথা বলতেছেন এখন, ফিরোজ ভাই মানে সময় কিন্তু নষ্ট হচ্ছে। আপনি যে গুগল হ্যাঁ ক্রোমে যে যে হ্যাঁ হ্যাঁ সাইটটা হ্যাঁ থেকে যে এবার যে হয়েছে ভাই, এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে, সমস্যা নেই। কোথায় বললেন আপনি? প্রাইভেট চ্যাটে? প্রাইভেট চ্যাটে দেন। হ্যাঁ আচ্ছা চ্যাটে গেলাম। ভাইরে, চ্যাটে সেই ইউআরএলটা, সেই অ্যাড্রেসটা, লিঙ্কটা, সেটা একটু পেস্ট করেন, কপি পেস্ট। আপনি এটা তো একটা আসলে অ্যাপস নামানো আছে, তো ওইখান থেকে আমি আর টিয়া করতেছি। আরে বা, এই যে এইখান থেকে, ঠিক আছে, দাঁড়ান, এবার হয়েছে, আর একটু ওয়েট করেন জাস্ট। হ্যাঁ ভাই হয়ে গেছে, একটু দাঁড়ান, কোথায় ভাই? দেখতে পাচ্ছি না তো প্রাইভেট চ্যাটে কোনো লিংক, দেখতে পাচ্ছি না তো আমি পাঠাই দিচ্ছি। ভাই, একটু দ্রুত করতে হবে তো, আপনার জন্য তো আমরা অনন্তকাল বসে থাকবো না ভাই। আলোচনা করতে গেলে ভাই একটু ওয়েট করতেই হয়, কারণ আসলে টেকনিক্যাল ভাই সম্বন্ধে একজনের সাথে আলোচনা করে আমরা এত সময় ধরে করি না, আর যদি আপনার যদি কোনো ভ্যালিড পয়েন্টও থাকতো ছিল, তাইলেও একটা কথা ছিল, উদ্ভট কথাবার্তা নিয়ে বলতেছেন, মানে এত টাইম তো এত ইয়া মোমিনদের জন্য আমরা দিব না ভাই। আপনি ভাই আমার আপনার ফোন নাম্বার দিচ্ছেন এখানে, কি আশ্চর্য ফারাজ ভাই, এই ভাই এই লোক তো ফাইজলামি করতেছে। আচ্ছা ঠিক আছে, ইয়া ফিরোজনী ভাই আপনি কাজ করেন, আপনি নেক্সট কোন লাইভে যুক্ত হন, আপনি দেখেন কিভাবে কম্পিউটার চালাইতে হয়, আপনার সেলফোন কিভাবে অপারেট করতে হয়, কোথা থেকে দিবেন সেটা আগে একটু ইয়ে। পাঠিয়ে দিছি, দেখেন ভাই এবার উনি পাঠিয়ে দিছি। মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের মিনারের ইয়ে দিয়েছে, মানে অ্যাপ লিঙ্ক দিয়েছে, কি এটা, এটা কি জিনিস, এটা তো ওপেনও হয় না, এটা কি দিচ্ছেন ভাইয়া? জি ভাই আমি তো মানে আওয়ার অ্যাপ আওয়ার ম্যাগাজিন planet.com, এটা কি দিচ্ছেন? এটা তো ইরর 1016 দেখায়। এটাকে ঢুকে না, ওটা লিঙ্কে ঢুকে না, জি না ভাই, এটার লিঙ্কে তো ঢুকে না। এখানে এই যে এই লিঙ্কটা আমি মানে ইয়া করলাম, করে আমি দেখলাম যে এখানে একটা ইরর দেখাচ্ছে। আর আচ্ছা আপনি থাক থাক, আপনি নিয়ে আসছেন, নিয়ে আসছেন মুশফিক মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের মিনারের রিয়েল মানে আর্টিকেল থেকে, ওনার ওনার অ্যাপ না থেকে না নিয়ে আসছেন, আসলে না আর না মানুষ আসলে পাইলেন না, তাহলে না না উনি কি আর মানুষ সরাসরি, পাইলেন না, এই এই লোকটাই ধরতে এলো লাস্টে যায়। তাহলে না না সরাসরি মুশফিক মিনার কে নিয়ে আসেন, একটু সরাসরি মুশফিক ভাই মিনার কে ভাই নিয়ে ভাই আসেন, আমরা তার সাথে এর কথা এর বলবো। কোনো দরকার নেই, সে ইহজনও আসতে পারবে না, পারবেই না সে আসতে, না আপনি তো দেখি তাকে না, বসতে দেখি না, আছেন। দেখি না, আসুক না, আমরা একটু মজাটা নেই। এই 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 টুটা মুমিনের সাথে কি নিবো তাহলে, মুশফিক মিনার সাথে মজাটা নেই। যে লোক বলে আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে করোনা ভাইরাস, মানে আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে করোনা ভাইরাস ছড়ায়, মানে এই লোক, এই লোকের থেকে সায়েন্স শিখতে হবে এখন। তাও যদি একটা ভ্যালিড লিঙ্ক দিত, দেখা যাচ্ছে 404 নট ফাউন্ড, মানে মুমিনের মুমিনের কি বলবো ভাই, কি বলবো। আচ্ছা যে যিনি ইয়েটা দিলেন বা লিঙ্কটা দিলেন, যে এই লিঙ্কটা দিলেন, উনি যদি শুনে থাকেন তাহলে একটা কাজ করেন, আপনি যার কাছ থেকে এই যার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসছেন তার কাছে যা জিজ্ঞেস করেন, ভাইয়া কোরআন অনুযায়ী আগে মহাবিশ্ব তৈরি করা হয়েছে নাকি আগে পৃথিবী তৈরি করা হয়েছে, তাকে যা জিজ্ঞাসা করেন, সায়েন্সের পর সায়েন্স, এত সায়েন্স পাবেন যে সায়েন্সের ঠেলায় দাঁড়াতে পারবে না, জিজ্ঞেস করেন তাকে। যে আচ্ছা ওইটা তো বাদই দিলাম ভাই, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে পৃথিবী যে নড়াচড়া করে, পৃথিবী যে নড়াচড়া করে এই বিষয়ে শায়খ সালেহ আল উসাইমিন কি বলছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে, এই বিষয়ে ওনাদের সর্বোচ্চ স্কলার শায়খ শায়খ উসাইমিন এই বিষয়ে কি বলছে তার ফতোয়া গ্রন্থে। আচ্ছা ফারাজ ভাই সেই জিনিসটা একটু দেখাও দিই ভাই, মানে এটা এটা একটু দেখা দেন, ওনারা তো আর্ট ফ্ল্যাট কিনা এটা নিয়েও তো অনেক কথা বলছে, বলেন এই ভাই। অনেক কথা আছে, সেগুলো আমরা একটা একটা করে বের করতে পারি। এখানে দেখেন শায়খ সালেহ আল উসাইমিন উসাইমিনের একটা প্রখ্যাত ফতোয়া গ্রন্থ আছে, ফতোয়ায় আরাকানুল ইসলাম, এটা আপনারা যে কেউ ডাউনলোড করে পড়তে পারেন। এইখানের এই বইটার কত নম্বর পৃষ্ঠাতে, এটার নাম নাম পৃষ্ঠা নাম্বার হচ্ছে 37, 38, 39, ফতোয়ায় আরাকানুল ইসলাম। এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে সূর্য কি পৃথিবীর চারদিকে ঘোরে, মান্যবর শায়খ উত্তরে বলেন, মানে শায়খ সালেহ
আল উসাইমিন বলেন, শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে। ফারাজ ভাই, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে, এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন, শায়খ সালেহ আল উসাইমিন, মনে করেন বিন বাজ ওনার সাথে কোন ধরনের মানে ইন্টারপ্রিটেশন নিয়ে, ধরেন উনি ইন্টারপ্রিট, ধরেন এই জিনিসটা তো সরাসরি কোরআনে লেখা নেই, ইন্টারপ্রিটেশন উপর ইয়ে করে বুঝের উপর নির্ভর করে যে কে বুঝছে বেশি, বুঝের যদি মাপকাঠি করা হয় ভাই, মুশফিকুর রহমান মিনার আর উসাইমিনের ডিফারেন্স কতটুকু থাকবে অ্যারাউন্ডটা? মানে সে কি কোনো, উনি যে কনফারেন্স রুমে আছে তার 14 গেটের আন্ডারে ঢুকতে পারবে? তার মানে 5 মাইলের ভিতরে মনে হয় না ঢুকতে পারবে। আর তার তো কিছু বলার নাই ভাই। তো এখানে যে জিনিসটা আমি বলতেছিলাম যে বিনবাজ মাঝখানে বসতো, হ্যাঁ, ডাইন পাশে বসতে হচ্ছে গিয়ে শায়খ সালেহ আল উসাইমিন, বাম দিকে বসতে হচ্ছে গিয়ে আপনার এই যে মানে কি নাম, এই যে ওই যে হাদিসের উপরে যে আল্লামা আলবানী, হ্যাঁ, নাসিরুদ্দিন আলবানী, এই তিনজন হচ্ছে এই বিনবাজ, শায়খ সালেহ আল উসাইমিন আর এই যে শায়খ আলবানী। আলবানী হচ্ছে হাদিসের উপরে বিশেষজ্ঞ, বিনবাজ হচ্ছে গিয়ে বিনবাজ, এবং বিনবাজ তো সব দিকেই এক্সপার্ট, আর হচ্ছে উসাইমিন হচ্ছে ইসের উপরে এক্সপার্ট, এই যে ফতোয়া এবং ফিকি মাসালা এগুলোর উপরে এক্সপার্ট। এই তিনজন হচ্ছে এই গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামের আলেম, এই তিনজনের উপরে বড় আলেম আর কেউ নাই। এখন এই তিনজনের এই যে মানে এই শায়খ সালেহ আল উসাইমিন এই পরিষ্কার ভাবে কোরআন হাদিসের দলিল উল্লেখ করে এই জিনিসটা বলছে যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে। এখন এটার সপক্ষে তিনি অনেকগুলো দলিল দিছে, আমি সরাসরি বইটা থেকেও দেখাচ্ছি। এই দেখেন সরাসরি ফতোয়া আরাকানুল ইসলাম, সূর্য ঘুরে না পৃথিবী, সম্মানিত শায়খ উত্তরে বলেন শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে। এই বিষয়ে আরো অনেক দলিলাদি আছে, এই যে এই বিষয়ে তাফসিরে জালালাইনেও বলা আছে, যে অনেক জায়গাতে বলা আছে এই সমস্ত বিষয়গুলা। ভাই, যে ইসলাম এই জিনিসটুকু আমাদেরকে পরিষ্কার ভাবে বলতে পারে না যে পৃথিবী ঘোরে, এটুক শুধুমাত্র বলতে পারে না, সেই কোরআনে আমি বিজ্ঞান খুঁজতে যাবো? আমার কি ভাই পাগলা করতে কামড়েছে না কি করছে আমার পাগলা কুত্তা? এখন মুশফিকুর রহমান মিনার যে যিনি এই জিনিসটা বুঝতে পারে না যে আমরা কেন কোন মানে কোন আলেমের কথা কখন আমলে নেই কখন আমলে নেই না, যার মাথায় চলে এরকম যে আমার নিলে পুরো আমলের পাঁচটা খেতে হবে আর নাইলে আমি নিতেই পারবো না, এরকম এরকম যার ক্যাটাগরি, তাদের ওইরকম ক্যাটাগরি মানুষের কাছে প্রশ্ন থাকে তো মানে থেকে যায় ভাই। তাহলে আপনি যদি ওইখান থেকে রেফারেন্স দেখান, সে আলেমের ওয়েবসাইট থেকে আপনি নিজে রেফারেন্স দেখান, তাহলে তো ওটার সাথে মানে আপনি যে রেফারেন্স দেখেছেন ওটার সাথে আপনাকে এটাও মানতে হবে। আর যদি না মানেন তাহলে যে আপনার যে মেথোডোলজি হয় ওই আলেম আলেমের সব কিছু চেটে খেতে হবে, নাহলে আলেম থেকে কিছুই নেওয়া যাবে না, এই ক্যাটাগরি তো তাহলে সে নিজেই মানে না ভাই। মানে ইসলাম যেরকম মানে চেরি পিকিং ভণ্ডামি করতেছে, উনিও তো একেবারে সেম টু সেম ক্যাটাগরি ফলো করতেছেন। অবশ্যই ফারাজ ভাই, তাহলে কি পরের লোকের কাছে চলে যাই নাকি? উনি আর আসবে বলে মনে হচ্ছে না, উনি তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই পরের জনের কাছেই যাই।